হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। যেহেতু চলছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, তাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর মকর সংক্রান্তি উপলক্ষে নতুন একটি রেসিপি। তো এখানে আমি নিয়েছি বিরন চাল, জানি না কে কোন দেশে কি বলেন এই চালকে, আমরা বললি এটাকে বিরন চাল। আর নিয়েছি এখানে নারকেল কুড়ানো। তো প্রথমে আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ দুধ জাল নিয়ে জাল করে তারপর ঘন করে এটাকে আমি 1 কেজি পরিমাণ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা এলাচি আর একটা তেজপাতা, কয়েকটা এলাচি আর তেজপাতা। এখন দিয়ে আরও 2-1 মিনিটের জন্য এটাকে আমি জাল দিয়ে নিব। আর দুধটা যখন একেবারে ঘন হয়ে আসবে, আপনার পছন্দ মতো ঘন হবে, তখনই এর মধ্যে বিরন চালটা দিয়ে দিবেন। আমি বিরন চালটা আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। তো আমি বিরন চালটা যে দিয়েছি সেটা আমার ক্লিপটা আসলে স্কিপ হয়ে গেছে, এই যে বিরন চালটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে দিতে হবে, কারণ বিরন চাল যেহেতু এমনিতে একটা আঠালো আর চাল দিলে কিন্তু এমনিতেই নিচে লেগে থাকে, তাই একটু খেয়াল করে নেড়ে দিতে হবে। আর এখানে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। আর বিরন চাল কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চালটা দেখবেন সিদ্ধ হয়ে গেছে। তো আমার বিরন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম ঢাকা না থাকা অবস্থায় কিন্তু এটাকে করেছি। এখন আমি কিন্তু এখানে কোনো মিষ্টি মানে অ্যাড করি নাই, কোনো গুঁড়ো দেই নাই বা চিনিও দেই নাই এটার। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, দিয়ে 1-10 মিনিটের মতো এটাকে ঠান্ডা করে নিব। এখন ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমি এখন গুড়টা দিয়ে দিব। তো আপনার গুড় যদি ভালো থাকে তাহলে অবশ্যই দুধটা ছিঁড়বে না, আর যদি গুড় ভালো না থাকে তাহলে অনেক সময় দুধটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্যই অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর গুড়টা মেশাতে হবে। তো আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি, দিয়ে দিলাম নলেন গুড়। তো মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেভাবেই দিবেন। গুড় দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বিরন চাল কিন্তু এমনিতে খেতে ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ বুঝি ছাড়া, কিন্তু এভাবে যদি বিরন চালের পায়েস করে খান তাহলে দেখবেন কেমন ভালো লাগে। তো এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম একটা পাত্র এবং পায়েসটাও নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও এখানে নারকেল দেই নাই, আমি এখন নারকেলটা অ্যাড করব। আর এভাবে নারকেলটা দিলে কিন্তু মানে মুখের মধ্যে লাগে, একটা কচকচে ভাব থাকে, ভালো লাগে খেতে, সেই জন্যই আমি কিন্তু নারকেলটা পরে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা কিশমিশ আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমি ডেকোরেশনের জন্য আরও কিছুটা কিশমিশ উপরে দিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার বিরন চালের পায়েস বা বিরন চালের পায়েস। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন